এসো গল্প করি প্রাইম, হারিয়ে যাওয়া গল্প আরো একবার। নমস্কার, আমরা এসো গল্প করি আর আপনি শুনছেন এসো গল্প করি প্রাইম। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যকের অন্তিম পর্ব। এই পর্বে এসে লেখকের লেখা একটি কথা বারবার আমাদের ভাবিয়ে তুলছে। এমন সময় হয়তো আসবে দেশে যখন মানুষ অরণ্য আর দেখতে পাবে না, শুধুই চাষের ক্ষেত, পাটের কল আর কাপড়ের কলের চিমনি চোখে পড়বে। তখন তারা আসবে এই নিভৃত অরণ্য প্রদেশে। যেমন লোকে তীর্থে আসে ঠিক তেমন সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। শুরু হচ্ছে আরণ্যকের অন্তিম পর্ব। তবে গল্পটি শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে প্রত্যেকটি গল্পের আপডেট সবার প্রথমে আসে আপনার কাছে। ধাওতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাততে হলো। আদায় সেবার হলো খুবই কম, অথচ 10,000 টাকার রেভিনিউ দাখিল করতেই হবে। তহসিলদার বনুয়ারিলাল পরামর্শ দিল বাকি টাকাটা ধাওতাল সাহুর কাছে কর্জ করতে, আমাকে সে নিশ্চয়ই দিতে আপত্তি করবে না। ধাওতাল সাহু আমার মহালের প্রজা নয়, সে থাকে গভর্নমেন্টের খাস মহলে, আমার সঙ্গে তার কোনো প্রকার বাধ্যবাধকতা নেই। এই অবস্থায় সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে 1,000-3,000 টাকা ধার দেবে এ বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ ছিল। কিন্তু গরজ বড় বালাই। একদিন বনোয়ারিলালকে সঙ্গে নিয়ে গোপনে গেলাম ধাওতাল সাহুর বাড়িতে, কারণ কাছারির অপর কাউকে জানতে দিতে চাই না রেভিনিউ ধার করে দিতে হচ্ছে। ধাওতাল সাহুর বাড়ি পৌষদিয়ের একটা ঘিঞ্জি টোলার মধ্যে, বড় একখানা খোলার চালার সামনে খান কতক দড়ির চারপাই পাতা। ধাওতাল সাহু উঠোনের এক পাশে তামাকের ক্ষেত নিড়ানি দিয়ে পরিষ্কার করছিল। আমাদের দেখে সে ব্যস্ত সমস্ত হয়ে ছুটে আসলো, কোথায় বসাবে কি করবে আর ভেবে পায় না। খানিক্ষণের জন্য যেন দিশেহারা হয়ে গেল। এ কি হুজুর, এসেছেন গরিবের বাড়ি? আসুন আসুন, বসুন 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 হুজুর, আসুন আসুন তহসিলদার সাহেব, আসুন আসুন। ধাওতাল সাহুর বাড়িতে চাকর বাকর দেখলাম না, তার একজন হৃষ্টপুষ্ট নাতি আছে, নাম রাম লেখিয়া, সেই আমাদের জন্য ছুটোছুটি করতে লাগলো। বাড়ি ঘর আসবাবপত্র দেখে কে বলবে এটা লক্ষ্যপতি মহাজনের বাড়ি? রাম লেখিয়া আমার ঘোড়ার পিঠ থেকে জিন খুরপাচ খুলে ঘোড়াকে ছায়ায় বাঁধল, আমাদের জন্য পা ধোবার জল আনল। ধাওতাল সাহু নিজেই একখানা তালের পাখা দিয়ে বাতাস করতে লাগল। এরই মধ্যে সাহুজির এক নাতনি তামাক সাজতে ছুটল, ওদের যত্নে বড়ই বিব্রত হয়ে উঠলাম। বললাম, আহা সাহুজি, এত ব্যস্ত হবেন না, তামাক আনতে হবে না, আমার কাছে চুরুট আছে। যত আদর আপ্যায়নই করুক, আসল ব্যাপার সম্বন্ধে কথা পাড়তে একটু সমীহই হচ্ছিল, কি করে কথাটা পাড়ি। ম্যানেজার সাহেব কি এদিকে পাখি মারতে এসেছিলেন? না না, তোমার কাছেই এসেছিলাম সাহুজি। আমার কাছে কেন হুজুর, কি দরকার? আসলে আমাদের কাছারির সদর খাজনার টাকা কম পড়ে গিয়েছে, প্রায় ওই 3,500 টাকার বড় দরকার, তোমার কাছে সেই কারণেই আসা। বলতে যখন হবেই কথাটা বলে ফেললাম। ধাওতাল সাহু কিন্তু কিছুমাত্র না ভেবেই বলল, তার জন্যে আর ভাবনা কি হুজুর, সে হয়ে যাবে খন, তবে তার জন্যে কষ্ট করে আপনার আসবার দরকার কি ছিল? একখানা চিরকুট লিখে তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই আপনার হুকুম সামিল হতো। মনে মনে ভাবলাম এখন আসল কথাটা বলতেই হবে, টাকা আমি নেব ব্যক্তিগতভাবে, কারণ জমিদারের নামে টাকা কর্জ করবার আমোক্তার নামা আমার নেই।
এই কথা শুনলেও ধাওতাল কি আমায় টাকা দেবে? বিদেশি লোক আমি, আমার কি সম্পত্তি আছে এখানে এতগুলো টাকা বিনা বন্ধকে আমায় দিয়ে দেবে? কথাটা একটু সমীহের উপরেই বললাম। সাহুজি, লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে, জমিদারের নামে হবে না। ধাওতাল সাহু আশ্চর্য হওয়ার সুরে বলল, লেখাপড়া কিসের? আপনি আমার বাড়ি বয়ে এসেছেন, সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে, এ তো আসবার দরকারই ছিল না, হুকুম করে পাঠালেই টাকা পাঠাতাম। তারপর যখন এসেছেনই, তখন আর লেখাপড়া কিসের? আপনি স্বচ্ছন্দে নিয়ে যান, যখন কাছারিতে আদায় হবে আমায় পাঠিয়ে দিলেই হবে। আমি হ্যান্ড নোট দিচ্ছি, টিকিট সঙ্গে করে এনেছি, কিংবা তোমার পাকা খাতা বার করো, আমি সই করে দিচ্ছি। মাপ করবেন হুজুর, ও কথাই তুলবেন না, মনে বড় কষ্ট পাবো, কোনো লেখাপড়ার দরকার নাই, টাকা আপনি নিয়ে যান, নিয়ে যান। আমার পীড়াপিড়িতে ধাওতাল কর্ণপাত করল না, ভেতর থেকে আমায় নোটের তাড়া গুনে এনে দিয়ে বলল, হুজুর একটা অনুরোধ আছে, এ বেলা কিন্তু যাওয়া হবে না, সিধা বার করে দিই, রান্না খাওয়া করে তবে যেতে পারবেন। পুনরায় আপত্তি করলাম, তাও ঠিকল না। বিরাট এক সিধা বের করে দিল ধাওতাল সাহুর নাতি। রন্ধনের সময় নাতি ঠাকুরদা মিলে নানা রকমের উপদেশ পরামর্শ দিতে লাগলো রান্নার সম্বন্ধে। ঠাকুরদার অনুপস্থিতিতে নাতি বলল, বাবুজি ওই দেখছেন আমার ঠাকুরদা, ওর জন্য সব যাবে একদিন, এত লোককে টাকা ধার দিয়েছেন বিনা সুদে, জানেন, বিনা বন্ধকে বিনা তংশুকে, এখন আর টাকা আদায় হতে চায় না, সকলকে বিশ্বাস করেন, অথচ কত লোক ফাঁকি দিয়েছে, লোকের বাড়ি বয়ে টাকা ধার দিয়ে আসেন। গ্রামের আরেকজন লোক বসেছিল, সে বলল, বিপদে আপদে সাহুজির কাছে হাত পাতলে ফিরে যেতে হয় না কাউকে বাবুজি, ও সেকেলে ধরনের লোক, এ তো বড় মহাজন, কখনো আদালতে মোকদ্দমা করেনি, আদালতে বড় ভয় পাননি, সে বেজায় ভীতু আর ভালো মানুষ। সেই দিন যে টাকা ধাওতাল সাহুর কাছ থেকে এনেছিলাম তার শোধ দিতে প্রায় ৬ মাস দেরি হয়ে গেল। এই ৬ মাসের মধ্যে ধাওতাল সাহু আমাদের ইসমাইলপুর মহালের ত্রিসীমানা দিয়ে হাঁটেনি, পাশে আমি মনে করি যে সে টাকার তাগাদা করতে এসেছে, ভদ্রলোক আর কাকে বলে। ভানুমতিদের ওখান থেকে ফেরবার পরে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামল, দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি, ঘন কাজল কালো মেঘপুঞ্জে আকাশ ছেয়ে রয়েছে, নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্ত রেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা, মহালিখারূপের পাহাড় মিলিয়ে গিয়েছে, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায়, কখনো দেখাই যায় না। শুনলাম পূর্বে কুশি ও দক্ষিণে কারো নদীতে বন্যা এসে গিয়েছে, মাইলের পর মাইল ব্যাপী কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজছে। আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পেতে বসে দেখতাম, আমার সামনে কাশবনের মধ্যে একটা ঝাউবনের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসে অঝরে ভিজছে, ঘন্টার পর ঘন্টা একইভাবে বসে আছে, মাঝে মাঝে পালক উস্কো ফুস্কো করে বৃষ্টির জল আটকানোর চেষ্টা করছে, কখনো আবার এমনি বসে আছে। এমন দিনে আপিস ঘরে বসে দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হয়ে উঠত, ঘোড়ায় জিন কষিয়ে বর্ষাতি চাপিয়ে বের হয়ে পড়তাম, সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ, আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে, বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজিয়ে উঠেছে, যত দূর বৃষ্টি চলে এদিকে নাড়া বৈহারের সীমানা, ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত থই থই করছে যেন। এমনই এক বর্ষামুখর শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছের দেশে হাজির, অনেকদিন পর ওকে দেখে খুশি হলাম। কি ব্যাপার ধাতুরিয়া, ভালো আছো? যে ছোট পুঁটুলির মধ্যে তার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা,
সেইটে হাত থেকে নামিয়ে আমায় হাত তুলে নমস্কার করে বলল, সে নাচ দেখাতে এসেছে, বড়ই কষ্টে আছে, আজ এক মাস কেউ নাচ দেখেনি। সে মনে করেছিল কাছারিতে অর্থাৎ আমার কাছে আসলে এখানে সকলেই নাচ দেখবে। সে আরও বলল সে নাকি অনেক ভালো ভালো নাচ শিখেছে। ধাতুরিয়া যেন আগের থেকে রোগা হয়ে গিয়েছে, তাকে দেখে কষ্ট হলো। কিছু খাবে ধাতুরিয়া? ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নেড়ে জানালো সে খাবে। আমার ঠাকুরকে ডেকে ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বললাম। তখন ভাত ছিল না, ঠাকুর দুধ ও চিঁড়ে দিয়ে গেল। ধাতুরিয়ার খাওয়া দেখে মনে হলো সে অন্তত দুদিন কিছু খেতে পায়নি। সন্ধ্যার পূর্বে ধাতুরিয়া নাচ দেখাল। কাছারির প্রাঙ্গণে সেই বন্য অঞ্চলের অনেক লোক জড় হয়েছিল ধাতুরিয়ার নাচ গান দেখবার জন্য। আগের চেয়েও ধাতুরিয়া নাচে অনেক উন্নতি করেছে। ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে। আমি নিজে কিছু দিলাম, কাছারির লোক চাঁদা তুলে কিছু দিল, এটাতে তার কতদিনই বা চলবে? ধাতুরিয়া পরদিন সকালে আমার কাছে বিদায় নিতে আসলো। বাবুজি, কবে কলকাতা যাবেন? কেন বলো তো? আমায় কলকাতা নিয়ে যাবেন বাবুজি, সেই যে আপনাকে বলেছিলাম। তো তুমি এখন কোথায় যাবে? খেয়ে তারপর যেও। না বাবুজি, ঝল্লুটোলাতে একজন ভুঁয়ের বাবনের বাড়ি, তার মেয়ের বিয়ে হবে, সেখানে হয়তো নাচ দেখতে পারে, সেই চেষ্টাতে যাচ্ছি। এখান থেকে 8 ক্রোশ রাস্তা, এখন রওনা দিলে বিকেল নাগাদ পৌঁছব। ধাতুরিয়াকে ছেড়ে দিতে মন সরে না। বললাম, কাছারিতে যদি কিছু জমি দিই তবে সেখানে থাকতে পারবে, চাষবাস করে এখানে থাকো না কেন? মুটুকনাথ পণ্ডিতেরও দেখলাম খুব ভালো লেগেছে ধাতুরিয়াকে। তার ইচ্ছে ধাতুরিয়াকে সে টোলের ছাত্র করে নেয়। বলল, বলুন না ওকে বাবুজি, 2 বছরের মধ্যে মুগ্ধবোধ শেষ করিয়ে দেব, ও থাকুক এখানে। বাবুজি, আপনি আমার বড় ভাইয়ের মতন, আপনার বড় দয়া, কিন্তু চাষ কাজ কি আমায় দিয়ে হবে? ওদিকে আমার মন নেই যে, নাচ দেখাতে পেলে আমার মনটা ভারী খুশি থাকে, আর কিছু তেমন ভালো লাগে না। তা বেশ তো, মাঝে মাঝে নাচ দেখাবে, চাষ করতে তো জমির সঙ্গে তোমাকেও শেকল দিয়ে বেঁধে রাখবে না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনাকে বড় ভালো লাগে বাবুজি, আমি ঝল্লুটোলা থেকে ঘুরে আসি, আপনার এখানেই আসবো কিন্তু। আর সেই সময় তোমাকে টোলেও ঢুকিয়ে নেব, তুমি না হয় রাতে এসে পড়ো আমার কাছে, মূর্খ থাকা কিছু নয়, কিছু ব্যাকরণ, কিছু কাব্য লব্জ রাখা দরকার। ধাতুরিয়া খুব খুশি হল। ধাতুরিয়া তারপর বসে বসে নৃত্যশিল্পীর বিষয়ে নানা কথা কি সব বলল, আমি তত বুঝলাম না। পূর্ণিয়ার হো হো নাচের ভঙ্গির সঙ্গে ধরমপুর অঞ্চলের ওই শ্রেণীর নাচের কি তফাৎ, সে নিজে নতুন কি একটা হাতের মুদ্রা প্রবর্তন করেছে, এই সব ধরনের কথা আমাদেরকে শোনাতে লাগলো। বাবুজি, আপনি বালিয়া জেলায় ছট পরবের সময় মেয়েদের নাচ দেখেছেন? ওর সঙ্গে ছক্করবাজি নাচের বেশ মিল থাকে একটা জায়গায়। আপনাদের দেশে নাচ কেমন হয়? আমি তাকে গত বছর ফসলের মেলায় দৃষ্ট সেই ননিচোর নাটুয়ার নাচের কথা বললাম। ধাতুরিয়া হেসে বলল, ও কিছু না বাবুজি, ও মঙ্গিরের গেয়ো নাচ, গাঙ্গোতাদের খুশি করবার নাচ, ওর মধ্যে খাঁটি জিনিস কিছু নেই, ও তো সোজা। তা তুমি জানো? নিচে দেখাও দেখি একবার। ধাতুরিয়া দেখলাম নিজের শাস্ত্রে বেশ অভিজ্ঞ, ননিচোর নাটুয়ার নাচ সত্যিই চমৎকার নাচল। সেই খুঁতখুঁত করে ছেলে মানুষের মতো কান্না, সেই চোরা ননি বিতরণ করবার ভঙ্গি, সেই সব তাকে আরও মানালো এই জন্য যে সে সত্যিই বালক। এই ধাতুরিয়ার সঙ্গে আমার শেষ দেখা। মাস দুই পরে শোনা গেল BNW রেল লাইনের কাটারিয়া স্টেশনের অদূরে লাইনের ওপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায়। নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলে সকলেই চিনেছে। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা বলতে পারবো না, আত্মহত্যা হলে কি দুঃখেই বা সে আত্মহত্যাটা করল?
সেই বন্য অঞ্চলে দুবছর কাটাবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে এসেছিলাম তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তার মধ্যে যে একটি নির্লোভ, সদা চঞ্চল, সদানন্দ, অবৈষয়িক খাঁটি শিল্পী মনের সাক্ষাৎ পেয়েছিলাম, সে শুধু বন্য দেশ কেন, সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা সুলভ নয়। আরো তিন বছর কেটে গেল। নাড়া অরণ্য ও লবটুলিয়ার সমুদয় জঙ্গলমহাল বন্দোবস্ত হয়ে গিয়েছে। এখন আর কোথাও পূর্বের মতো বন নেই। প্রকৃতি কত বছর ধরে নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করে রেখেছিল, কত কেউ ঝাঁকার নিভৃত লতাবিতান, কত স্বপ্নভূমি জন মজুরেরা নির্মম হাতে কেটে উড়িয়ে দিল। যা গড়ে উঠেছিল 50 বছরে তা চলে গেল একদিনে। এখন আর কোথাও সেই রহস্যময় দুর্বিসর্পী প্রান্তর নেই। জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপুরীরা নামত, মহিষের দেবতা দয়ালু টাঁড়বারও হাত তুলে দাঁড়িয়ে মহিষের দলকে ধ্বংসের থেকে রক্ষা করত, নাড়া অরণ্য নাম ঘুচে গিয়েছে। লবটুলিয়া এখন একটি বস্তি মাত্র, যেদিকেই চোখ যায় শুধু চালে চালে লাগানো অপকৃষ্ট খোলার ঘর, ঘন ঘিঞ্জি বস্তি টোলায় টোলায় ভাগ করা, ফাঁকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত, এতটুকু ক্ষেতের চারিদিকে ফণি মনসার বেড়া। ধরনের মুক্ত রূপ এরা কেটে টুকরো টুকরো করে নষ্ট করে দিয়েছে। আছে কেবল একটি স্থান, সরস্বতী কুণ্ডীর তীরবর্তী বনভূমি। চাকরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমি প্রজাবিলি করেছি বটে, কিন্তু যুগল প্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বঙ্কু কিছুতেই প্রাণ ধরে বন্দোবস্ত করতে পারিনি। কতবার দলে দলে প্রজারা এসেছে সরস্বতী কুণ্ডীর পাড়ে জমি নিতে, বর্ধিত হারে সেলামি ও খাজনা দিতেও চেয়েছে, কারণ একে ওই জমি খুব উর্বর, তার উপর নিকটে জল থাকায় মকাই প্রভৃতি ভালো জন্মাত, কিন্তু আমি রাজি হইনি। তবে আর কদিনই বা রাখতে পারব, সদর আপিস থেকে মাঝে মাঝেই চিঠি আসছে সরস্বতী কুণ্ডীর জমি আমি কেন বিলি করতে বিলম্ব করছে। নানা ওজর আপত্তি তুলে এখনো পর্যন্ত রেখেছি বটে, কিন্তু বেশি দিন আর পারব না। মানুষের লোভ বড় বেশি, দুটি ভুট্টার ছড়া আর চীনা ঘাসের এক কাঠা দানার জন্য প্রকৃতির অমন স্বপ্নকু ধ্বংস করতে তাদের কিছুমাত্র বাঁচবে না জানি। বিশেষ করে এখানকার মানুষের গাছপালার সৌন্দর্য পৌঁছে না, রম্য ভূমিশ্রীর মহিমা দেখবার শোখ এদের নেই, তারা শুধু জানে পশুর মতো পেটে খেয়ে জীবনযাপন করতে। অন্য দেশ হলে আইন করে এমন সব স্থান সৌন্দর্য পিপাসু প্রকৃতিরসিক নরনারীর জন্য সুরক্ষিত রাখত, যেমনটি আছে ক্যালিফোর্নিয়ার জোসেমাইন ন্যাশনাল পার্কে, দক্ষিণ আফ্রিকায় আছে ক্রুগার ন্যাশনাল পার্ক, বেলজিয়ান কঙ্গোতে আছে পার্ক ন্যাশনাল অ্যালবার্ট। আমার জমিদাররা ল্যান্ডস্কেপ বুঝবে না, বুঝবে সেলামির টাকা, খাজনার টাকা, আদায় ঈর্ষাল হস্তবুত। এইসব জন্মান্ধ মানুষের দেশে একজন যুগল প্রসাদ কি করে জন্মেছিল তা জানি না। শুধু তারই মুখের দিকে চেয়ে আজও সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী অক্ষুণ্ণ রেখেছি, কিন্তু কতদিন আর রাখতে পারব। যাক, আমারও কাজ শেষ হয়ে আসলো বলে প্রায় 3 বছর বাংলাদেশে যাইনি। মাঝে মাঝে বাংলাদেশের জন্য মন বড় উতলা হয়। সারা বাংলাদেশ আমার গৃহ, তরুণী কল্যাণী বধূ সেখানে আপন হাতে সন্ধ্যা প্রদীপ দেখায়। এখানকার এমন লক্ষ্মী ছাড়া উদাস ধুধু প্রান্তর ও ঘন বনানী নয় যেখানে নারীর হাতের স্পর্শ নেই। কি থেকে যেন মনে অকারণ আনন্দের বান ডাকলো তা জানি না। জ্যোৎস্না রাত্রি, তখনই ঘোড়ায় জিন কষিয়ে সরস্বতী কুণ্ডীর দিকে রওনা হলাম, কারণ তখন নাড়া ও লবটুলিয়া বৈহারের বনরাজি শেষ হয়ে এসেছে। যা কিছু অরণ্য শোভা ও নির্জনতা আছে
সেই সরস্বতীর তীরেই। আমি মনে মনে বেশ বুঝলাম, এই আনন্দকে উপভোগ করবার একমাত্র পটভূমি হচ্ছে সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী। ওই সরস্বতীর জল জ্যোৎস্নালোকে চিকচিক করছে, শুধুই কি চিকচিক করছে, ঢেউয়ে ঢেউয়ে জ্যোৎস্না ভেঙে পড়ছে। নির্জন স্তব্ধ বনানী হ্রদের জলের তিন দিক থেকে বেষ্টন করে বন্য লাল হাঁসের কাকলি, বন্য শেফালি পুষ্পের সৌরভ। কারণ যদিও জ্যৈষ্ঠ মাস, শেফালি ফুল এখানে বারো মাস ফোটে। কতক্ষণ হ্রদের তীরে এদিক ওদিক ইচ্ছে মতো ঘোড়া চালিয়ে বেড়ালাম। হ্রদের জলে পদ্ম ফুটেছে, তীরের দিকে ওয়াটার ক্রফট ও যুগল প্রসাদের আনিত স্পাইডার লিলির ঝাড় বেঁধেছে। দেশে চলেছি কতকাল পরে, এই নির্জন অরণ্যবাস থেকে মুক্তি পাব, সেখানে বাঙালি মেয়ের হাতে রান্না খাদ্য খেয়ে বাঁচব, কলকাতায় একাধিক থিয়েটার বায়োস্কোপ দেখব, বন্ধু বান্ধবদের সঙ্গে কতকাল পরে আবার দেখা হবে। এইবার ধীরে ধীরে সেই অননুভূত আনন্দের বন্যা আমার মনের কূল ভাসিয়ে তোলা দিতে লাগল। এতদিন পরে দেশে প্রত্যাবর্তন, সরস্বতী হ্রদের জ্যোৎস্নালোকিত বাড়িরাশি ও বনফুলের শোভা, বন্য শেফালির জ্যোৎস্না মাখানো সুবাস, শান্ত স্তব্ধতা, ভালো ঘোড়ার কোনাকুনি ক্যান্টার চাল, হু হু হাওয়া, সব মিলিয়ে যেন স্বপ্ন, স্বপ্নই বটে। আনন্দের ঘন নেশা, আমি যেন যৌবনোন্মত্ত তরুণ দেবতা, বাধাবন্ধহীন মুক্ত গতিতে সময়ের সীমা পার হয়ে চলেছি। এই চলাই যেন আমার অদৃষ্টের জয়লিপি, আমার সৌভাগ্য, আমার প্রতি কোনো সুপ্রসন্ন দেবতার আশীর্বাদ। হয়তো আর ফিরব না, দেশে ফিরে মরেও তো যেতে পারি। বিদায় সরস্বতী কুণ্ডি, বিদায় তীর্থর সারি, বিদায় জ্যোৎস্নালোকিত মুক্ত বনানী। কলকাতার কোলাহল মুখর রাজপথে দাঁড়িয়ে তোমাদের কথা খুবই মনে পড়বে। বিস্তৃত জীবন দিনের বিনার অনতিস্পষ্ট ঝঙ্কারের মতো মনে পড়বে যুগল প্রসাদের আনা গাছগুলির কথা, জলের ধারে স্পাইডার লিলি ও পদ্মের বন, তোমার বনের নিবিড় ডালপালার মধ্যে অস্তমেঘের ছায়ায় রাঙা ময়না কাঁটার গুঁড়ি ও ডাল, তোমার নীল জলের উপরকার নীল আকাশে উড়ন্ত শিল্লি ও লাল হাঁসের শাড়ি, জলের ধারের নরম কাদার উপর হরিণ শিশুর পদচিহ্ন, নির্জনতা, সুগভীর নির্জনতা। বিদায় সরস্বতী কুণ্ডি, বিদায়। ফেরবার পথে দেখি সরস্বতী হ্রদের বন থেকে বের হয়ে মাইলখানেক দূরে একটা জায়গায় বন কেটে একখানা ঘর বসিয়ে মানুষ বাস করছে। এই জায়গাটার নাম হয়েছে নয়া লবটুলিয়া, যেমন নিউ সাউথ ওয়েলস বা নিউ ইয়র্ক। নতুন গৃহস্থ পরিবার এসে বনের ডালপালা কেটে ঘাসের ছাওয়া তিন চারখানা নিচু নিচু খুপড়ি বেঁধেছে, তারই নিচে এখনো পর্যন্ত ভিজে দাওয়ার উপর একটা নারকেল কিংবা কড়ুয়া তেলের কলা ভাঙা বোতল, একটি উলঙ্গ হামাগুড়িরত কৃষ্ণকায় শিশু, কয়েকটি শিহড়া গাছের সরু ডালে বোনা ঝুড়ি, একটি মোটা রূপার অনন্ত পরা যক্ষের মতো কালো আঁটো সাঁটো গড়নের বউ, এটাই নিয়ে এরা প্রায় সবাই সংসার করে। শুধু নিউ লবটুলিয়া কেন, ইসমাইলপুর ও নাড়া বুইহারের সর্বত্রই এই রূপ। কোথা থেকে উঠে এসেছে তাই ভাবি, ভদ্রাসন নেই, পৈতৃক ভিটে নেই, গ্রামের মায়া নেই, প্রতিবেশীর স্নেহমমতা নেই। আজ ইসমাইলপুরের বনে তো কাল মুঙ্গেরের দিয়েরা চরে, পরশু আবার জয়ন্তী পাহাড়ের নিচে তরাই ভূমিতে, সর্বত্রই এদের গতি, সর্বত্রই এদের ঘর। পরিচিত কণ্ঠের আওয়াজ পেয়ে দেখি রাজু পাড়ে এই ধরনের একটি গৃহস্থ বাড়িতে বসে ধর্মতত্ত্ব আলোচনা করছে। তাকে দেখে ঘোড়া থেকে নামলাম, আমায় সবাই মিলে খাতির করে বসাল। রাজুকে জিজ্ঞাসা করে জানলাম সে এখানে কবিরাজি করতে এসেছিল, ভিজিট পেয়েছে চার কাঠার জব এবং নগদ আট পয়সা। এইটাতেই সে মহা খুশি হয়ে এদের সঙ্গে আসর জমিয়ে দার্শনিক তত্ত্ব আলোচনা জুড়ে দিয়েছে। সে আমায় জিজ্ঞাসা করল,
কেন সূরজ পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়? আচ্ছা, কোন সাগর থেকে সূরজ উঠছে আর কোন সাগরে নামছে, এর কেউ নিরাকরণ করতে পেরেছে? বেড়াতে এসে এমন গুরুতর জটিল বৈজ্ঞানিক তত্ত্বের সম্মুখীন হতে হবে তাহা অবশ্য ভাবিনি। রাজু পাড়ের দার্শনিক মন সর্বদাই জটিল তত্ত্ব নিয়ে কারবার করে জানি, এবং এটাও জানি যে এদের সমাধানে সে সর্বদাই মৌলিক চিন্তার পরিচয় দিয়ে আসছে। যেমন রামধনু উইয়ের ঢিপি থেকে জন্মায়, নক্ষত্রদল হলো জমির চর, মানুষ কি পরিমাণে বাড়ছে তাই সরজমিনে তদারক করবার জন্য যম কর্তৃক ওরা প্রেরিত হয় ইত্যাদি। রাজু সংস্কৃত পড়েছে, নিরাকরণ কথাটা ব্যবহার করাতে গাঙ্গতা গৃহস্থ ও তার পরিবারবর্গ সপ্রশংস ও বিমুগ্ধ দৃষ্টিতে রাজুর দিকে চেয়ে রইল, এবং সঙ্গে সঙ্গে এটাও ভাবল ইংরেজি নবিস বাঙালি বাবুকে কবিরাজ মশাই একেবারে কি অথই জলেই না টেনে এনে ফেলেছে। বাঙালি বাবু বুঝি এবার হাবুডুবু খেয়ে মরল দেখছি। বললাম, রাজু তোমার চোখের একটু ভুল হচ্ছে, সূর্য কোথাও যায় না, সে এক জায়গাতেই স্থির। রাজু আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইল। গাঙ্গুতার দল হা হা করে তাচ্ছিল্যের সুরে হেসে উঠল। আমি মনে মনে ভাবলাম, হায় গ্যালিলিও, এই নাস্তিক বিচার মূঢ় পৃথিবীতে তুমি কারারুদ্ধ হয়েছিলে। বিস্ময়ের প্রথম রেশ কেটে গেলে রাজু আমায় বলল, সূরজ নারায়ণ পূর্বে উদয় পাহাড়ে উঠেন না বা পশ্চিমে সমুদ্রে অস্ত যান না? না, এ কথা ইংরেজি বইতে লিখেছে। হ্যাঁ, জ্ঞান মানুষকে সত্যই সাহসী করে। যে শান্ত নিরীহ রাজু পাড়ের মুখে কখনোই উঁচু সুরে কথা শুনিনি, সে সতেজ সদর্পে বলল, ঝুট বাদ বাবুজি, হুদয় পাহাড়ের যে গুহা থেকে সূরজ নারায়ণ রোজ ওঠেন সে গুহা একবার মুঙ্গেরের এক সাধু দেখে এসেছিলেন। অনেক দূর হেঁটে যেতে হয়, পূর্ব দিকের একেবারে সীমানায় সে পাহাড়, গুহার মুখে মস্ত পাথরের দরজা, ওর অভ্রের রাত থাকে সেই গুহার মধ্যে, যে সে কি দেখতে পায় হুজুর? বড় বড় সাধু মহান্ত দেখেন, ওই সাধু অভ্রের রথের একটা কুচি এনেছিলেন, এই এত বড় চকচকে অভ্র, আমার গুরু ভাই কামতা প্রসাদ স্বচক্ষে দেখেছেন। কথা শেষ করে রাজু সগর্বে একবার সমবেত গাঙ্গতাদের মুখের দিকে চক্ষু ঘুরিয়ে ফিরে চাইল। উদয় পর্বতের গুহা থেকে সূর্যের উত্থানের এত বড় অকাট্য ও চাক্ষুষ প্রমাণ উত্থাপিত করবার পর আমি সেদিনের মতো একেবারে নিশ্চুপ হয়ে গেলাম। যুগল প্রসাদকে একদিন বললাম, চলো নতুন গাছপালার সন্ধান করে আসি, ওই মহালিখারূপের পাহাড়ের দিকটা যাব। আগে এরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে, আর কোথাও নেই, চিহর ফল বলে এই দেশে, চলুন খুঁজে দেখি। হ্যাঁ, নাড়া বৈহারের নতুন বস্তিগুলির মধ্য দিয়ে পথ, এরই মধ্যে এক এক পাড়ায় সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হয়েছে, ঝল্লু টোলা, রূপদাস টোলা, বেগম টোলা ইত্যাদি। উদুখলে ধূপধাপ জব কোটা হচ্ছে, খোলা ছাওয়া মাটির ঘর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উপরে উঠছে, উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পাথরের ধারে ধুলাবালি ছড়িয়ে খেলা করছে। নাড়া বৈহারের উত্তর সীমানায় এখনও ঘন বনভূমি, তবে লবটুলিয়া বৈহারের আর এতটুকু বন জঙ্গল বা গাছপালা খালি নেই। নাড়া বৈহারের শোভাময়ী বনভূমির বারো আনা গিয়েছে, কেবল উত্তর সীমানায় হাজার দুই বিঘে জমি এখনও প্রজাবিলি হয়নি। যুগল প্রসাদ দেখলাম এতে বড়ই দুঃখিত, বলল, গঙ্গতার দল বসে সব নষ্ট করলে হুজুর, ওদের ঘর বাড়ি নেই, হা ঘরের দল, আজ এখানে কাল সেখানে, অমন বন নষ্ট করলে। ওদের দোষ নেই যুগল প্রসাদ, জমিদারে জমি ফেলে রাখবে কেন, তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে তাই না, চিরকাল ঘর থেকে রেভিনিউ গুনবে, জমিদার ওদের এনেছে, ওদের কি দোষ? তবে সরস্বতী কুণ্ডি দেবেন না বাবু,
বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি। আমার ইচ্ছে তো হবে না যুগল, এতদিন বজায় রেখেছি এই যথেষ্ট, আর কতদিন রাখা যাবে বলো? ওদিকে জমি ভালো দেখে প্রজারা সব ঝুঁকছে। সঙ্গে আমাদের দু তিনজন সিপাহী ছিল, তারা আমাদের কথাবার্তার গতি বুঝতে না পেরে আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলল, কিচ্ছু ভাববে না হুজুর, সামনে চৈতি ফসলের পরে ওই সরস্বতী কুণ্ডের জমি এক টুকরো পড়ে থাকবে না। মহালিখারূপের পাহাড় প্রায় ন মাইল দূরে। আমার আপিস ঘরের জানলা থেকে ধোঁয়া ধোঁয়া দেখা যেত। পাহাড়ের তলায় পৌঁছতে বেলা 10টা বেজে গেল। কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন! এমন নীল কখনো যেন আকাশে দেখিনি। কেন যে এক একদিন আকাশ এত গাঢ় নীল হয়! রৌদ্রের কি অপূর্ব রং! নীল আকাশ যেন মদের নেশার মতো মনকে আচ্ছন্ন করে রাখে। কচি পত্রপল্লবের গায়ে রৌদ্র পড়ে স্বচ্ছ দেখায়, আর নাড়া বৈহার ও লবটুলিয়ার যত বন্য পক্ষীর ঝাঁক, বাসা ভেঙে যাওয়াতে কতক সরস্বতী সরোবরের বনে, কতক এখানে ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় নিয়েছে, তাদের কি অবিশ্রান্ত কুজন! ঘন বন, এমন ঘন নির্জন অরণ্যভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে। কত গাছ, কত ডালপালা, কত বনফুল, কত বড় বড় পাথর ছড়ানো, যেখানে সেখানে বসে থাকো, শুয়ে পড়ো, অলস জীবন মুহূর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসে কাটিয়ে দাও। বিশাল নির্জন অরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জুড়িয়ে দেবে। আমরা পাহাড়ে উঠতে আরম্ভ করেছি। বড় বড় গাছ মাথার উপরে সূর্যের আলো কাটকেছে, ছোট বড় ঝর্ণা কলকল শব্দে বনের মধ্যে দিয়ে নেমে আসছে। অনেক দূর উঠেছি, ওই দূরে মোহনপুরা ফরেস্ট, দক্ষিণে ওই আমাদের মহাল, আর ওইদিকে সরস্বতী কুণ্ডির তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাচ্ছে, আর ওই দূরে কুশি নদী মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষে প্রবাহিত। নিম্নের সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো লাগছে। ময়ূর, ময়ূর হুজুর, ময়ূর, ওই দেখুন ময়ূর, ওই দেখুন! প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসে আছে। একজন সিপাহী বন্দুক নিয়ে এসেছিল, সে গুলি করতে গেল, আমি বারণ করলাম। বাবুজি, একটা গুহা আছে পাহাড়ের মধ্যে জঙ্গলে কোথায়, তার গায়ে সব ছবি আঁকা আছে, কতকালের কেউ জানে না, সেটাই খুঁজছি। হয়তোবা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই করা ছবি গুহার কঠিন পাথরের গায়ে। পৃথিবীর ইতিহাসের লক্ষ লক্ষ বছরের যবনিকা এক মুহূর্তে অপ্রসারিত হয়ে সময়ের উজানে কোথায় নিয়ে গিয়ে ফেলবে আমাদের! প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখবার প্রবল আগ্রহে জঙ্গল ঠেলে গুহা খুঁজে বেড়ালাম। গুহা পাওয়াও গেল, কিন্তু যা অন্ধকার, তার ভেতরে ঢুকবার সাহস হলো না। অন্ধকারে কি শেষে ভীষণ বিষধর চন্দ্রবড়া কিংবা শঙ্খচূড় সাপের হাতে প্রাণ দেব? এসব স্থানে তো তাদের অভাব নেই। যুগলপ্রসাদকে বললাম, যুগলপ্রসাদ, এ জঙ্গলে কিছু গাছপালা লাগাও নতুন ধরনের, পাহাড়ের বন কেউ কখনো কাটবে না। লবটুলিয়াটা তো গেল, সরস্বতী কুণ্ডির ভরসাও ছাড়ো এবার। যুগলপ্রসাদ বলল, ঠিক বলেছেন হুজুর, কথাটা মনে লেগেছে, কিন্তু আপনি তো আসছেন না, আমাকে একাই করতে হবে। সে আমি মাঝে মাঝে এসে দেখে যাব, তুমি লাগাও। বেলা পড়ে আসতে লাগল, কি রকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাচ্ছিল। বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হয়ে উঠল। গাছের ডালে ঘুঘু, পাহাড়ি বনটিয়া প্রভৃতি কত কি পক্ষীর কুজন! বাঘের ভয় বলে সঙ্গীরা পাহাড় থেকে নামবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। নতুবা এই আসন্ন সন্ধ্যায় নির্জন শৈলশানন বনভূমিতে যে শোভা ফুটেছে তা ফেলে আসতে ইচ্ছে করে না। মুনেশ্বর সিং বলল, হুজুর, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের চেয়েও এখানে বাঘের ভয় বেশি। বিকালের পর এখানে যারা কাঠ কুঠো কাটতে আসে সব নেমে যায়, আর দল না বেঁধে একা কেউ পাহাড়ে আসেও না।
বাঘ আছে, শঙ্খচূড় সাপ আছে। আপনি দেখছেন না কি গোজার জঙ্গল সারা পাহাড়ে। অগত্যা আমরা নামতে লাগলাম। পাহাড়ের জঙ্গলে কেদি কদম্ব গাছের বড় পাতার আড়ালে শুক্র ও বৃহস্পতি জল জল করছে। অপূর্ব জ্যোৎস্নালোক। যুগল প্রসাদ ও রাজু পাড়ে গল্প করতে আসলো। কাছারি থেকে কিছু দূরে একটা ছোট বস্তি বসেছে, সেখানকার একটি লোকও আসলো। আজ চার দিন হলো তারা ছাপড়া জেলা থেকে এখানে এসে বাস করছে। লোকটি তার জীবনের ইতিহাস বলছিল, স্ত্রী পুত্র নিয়ে কত জায়গায় ঘুরেছে, কত বন জঙ্গল কেটে কতবার ঘরদোর বেঁধেছে, কোথাও তিন বছর কোথাও পাঁচ বছর, এক জায়গায় কুশি নদীর ধারে ছিল দশ বছর, কোথাও উন্নতি করতে পারেনি। এইবার লবটুলিয়া বইহারে এসেছে উন্নতি করতে। এইসব যাযাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র, কথা বলে দেখেছি এদের সঙ্গে, সম্পূর্ণ বন্ধনমুক্ত। সমাজ নেই, সংসার নেই, ভিটার মায়া নেই, নীল আকাশের নিচে সংসার রচনা করে। বনে শৈলশ্রেণীর মধ্যস্থ উপত্যকায় বড় নদীর নির্জন চরে এদের বাস, আজ এখানে তো কাল সেখানে। এদের প্রেম বিরহ জীবন মৃত্যু সবই আমার কাছে নতুন ও অদ্ভুত। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত লাগলো বর্তমানে এই লোকটির উন্নতির আশা। এই লবটুলিয়ার জঙ্গলের সামান্য পাঁচ বিঘা কি দশ বিঘা জমিতে গম চাষ করে সে কিরূপ উন্নতির আশা করে বুঝে উঠতে পারলাম না। লোকটির বয়স পঞ্চাশ পার হয়েছে, নাম বলভদ্র সেগাই, জাতে চাষা কালোয়ার অর্থাৎ কলু। এই বয়সে সে এখনো আশা রাখে জীবনে উন্নতি করবার। আমি জিজ্ঞাসা করলাম, তা বলভদ্র এর আগে কোথায় ছিলে? হুজুর, মুঙ্গের জেলায় এক নীড়ার চরে দু বছর সেখানে ছিলাম, তারপরে অজন্মা হয়ে মকাই ফসল নষ্ট হয়ে যায়, সে জায়গায় উন্নতি হবার আশা নেই দেখলাম। হুজুর, সংসারে সবাই উন্নতি করবার জন্য চেষ্টা পায়, এইবার দেখি হুজুরের আশ্রয়। রাজু পাড়ে বলল, আমার ছেটা মহিষ ছিল যখন প্রথম এখানে আসি, এখন হয়েছে দশটা। লবটুলিয়া উন্নতির জায়গা। বলভদ্র বলল, মহিষ আমায় এক জোড়া কিনে দিও পারে কি, এবার ফসল হোক সেই টাকা দিয়ে মহিষ কিনতেই হবে, ও ছাড়া উন্নতি হয় না। মহালিখারূপের পাহাড়ের গাছপালা এবং তারও পেছনে ধনঝরি শৈলমালা অস্পষ্ট হয়ে উঠেছে জ্যোৎস্নার আলোয়। একটু একটু শীত বলে ছোট একটি অগ্নিকুণ্ড করা হয়েছে আমাদের সামনে। একদিকে রাজু পাড়ে ও যুগল প্রসাদ, অন্যদিকে বলভদ্র ও তিন চারটি নবাগত প্রজা। আমার কাছে কি অদ্ভুত ঠেকছিল এদের বৈষয়িক উন্নতির কথা। উন্নতি সম্বন্ধে এদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয়। ছটি মহিষের স্থানে দশটা মহিষ না হয়ে বারোটা মহিষ। এই সুদূর দুর্গম অরণ্য ও শৈলমালা বেষ্টিত বন্য দেশেও মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কেমন জানবার সুযোগ পেয়ে আজকের জ্যোৎস্নারাত্রিটাই আমার কাছে অপূর্ব রহস্যময় মনে হল। শুধু জ্যোৎস্নারাত্রি কেন, মহালিখারূপের ওই পাহাড়, দূরে ওই ধনঝরি শৈলমালা, ওই পাহাড়ের উপরকার ঘন বনশ্রেণী, সবকিছুই। কেবল যুগল প্রসাদ এইসব বৈষয়িক কথাবার্তায় থাকে না, ও আবার আরেক ধরনের ব্রাত্য মন নিয়ে পৃথিবীতে এসেছে। জমি জমা গরু মহিষের আলোচনা করতে ভালোবাসে না, তাই সেসবে যোগও দেয় না। সে বলল, সরস্বতী কুণ্ডির পূর্বপাড়ের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবকটা কেমন ঝাপালা হয়ে উঠেছে দেখেছেন বাবুজি? এবার জলের ধারে স্পাইডার লিলির ব্যবহারও খুব। চলুন যাবেন জ্যোৎস্নারাতে বেড়াতে? দুঃখ হয়, যুগল প্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডির বনভূমি কতদিনই বা রাখতে পারব? কোথায় দূর হয়ে যাবে হংসলতা আর বন্য শেফালি বন, তার স্থানে দেখা দেবে শীর্ষ ওঠা মকাই ও জনারের ক্ষেত
এবং সারি সারি খোলা ছাওয়া ঘর, চালে চালে ঠেকানো, সামনে চারপাই পাতা, কাদা হাবড় আঙিনায় গরু মহিষ নাদায় জাব খাচ্ছে। এই সময় মোটুকনাথ পণ্ডিত আসলো। আজকাল মোটুকনাথের টোলে প্রায় 15টি ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে। তার অবস্থা আজকাল ফিরে গিয়েছে। গত ফসলের সময় যজমানদের ঘর থেকে এত গম ও মকাই পেয়েছে যে টোলের উঠোনে তাকে একটা গোটা কোলা বাঁধতে হয়েছে। অধ্যাবসায় লোকের উন্নতি যে হতেই হবে, মোটুকনাথ পণ্ডিত তার একটা অকাট্য প্রমাণ। উন্নতি, আবার সেই উন্নতির কথা এসে পড়ল। কিন্তু উন্নতির কথা না এসে যে উপায় নেই। চোখের উপর দেখতে পাচ্ছি মোটুকনাথ উন্নতি করেছে বলেই তার আজকাল খুব খাতির সম্মান। আমার কাছের যেসব সিপাহী ও আমলা মোটুকনাথকে পাগল বলে উপেক্ষা করত, কোলা বাঁধার পর থেকে আমি লক্ষ্য করেছি তারা মোটুকনাথকে সম্মান ও খাতির করে চলে। সঙ্গে সঙ্গে টোলার ছাত্র সংখ্যাও যেন বেড়ে চলেছে। অথচ যুগল প্রসাদ বা গণরি তিওয়ারিকে কেউ পৌঁছেও না। রাজু পাড়েও নবাগত প্রজার মধ্যে খুব খাতির জমিয়ে ফেলেছে। জড়িবুটির পুঁটুলি হাতে তাকে প্রায়ই দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নাড়ি টিপে বেড়াচ্ছে। তবে রাজু পাড়ে পয়সা তেমন বোঝে না, খাতির পেয়ে ও গল্প করি সে সন্তুষ্ট। মাস তিন চারের মধ্যে মহালিখারূপের পাহাড়ের কোল থেকে লবটুলিয়া ও নাড়া বৈহারের উত্তর সীমানা পর্যন্ত প্রজা বসে গেল। পূর্বে জমি বিলি হয়ে চাষ আরম্ভ হয়েছিল বটে, কিন্তু লোকের বাস এত হয়নি। এবছর দলে দলে লোক এসে রাতারাতি গ্রাম বসিয়ে ফেলতে লাগল। কত ধরনের পরিবার, শীর্ণ টাট্টু ঘোড়ার পিঠে বিছানাপত্র, বাসন, পিতলের ঘয়লা, কাঠের বোঝা, গৃহদেবতা, উনুন চাপিয়ে একটি পরিবারকে আসতে দেখা গেল। মহিষের পিঠে ছোট ছোট ছেলেমেয়ে, হাঁড়ি কুঁড়ি, ভাঙা লণ্ঠন, এমনকি চারপাই পর্যন্ত চাপিয়ে আরেক পরিবার আসল। কোনো কোনো পরিবারের স্বামী স্ত্রীতে মিলে জিনিসপত্র ও শিশুদের বাঁকের দুদিকে চাপিয়ে বাঁক কাঁধে বহু দূর থেকে হেঁটে এসেছে। এদের মধ্যে সদাচারী গর্বিত মৈথিল ব্রাহ্মণ থেকে আরম্ভ করে গাঙ্গতা ও দোসাদ পর্যন্ত সমাজের সর্বস্তরের লোকই আছে। যুগলপ্রসাদ মুহুরিকে জিজ্ঞাসা করলাম, এরা কি এতদিন গৃহহীন অবস্থায় ছিল? এত লোক আসছে কোথা থেকে? যুগলপ্রসাদের মন ভালো নেই, সে বলল, এ দেশের লোকই এইরকম। শুনেছি এখানে জমি সস্তায় বিলি হচ্ছে, তাই দলে দলে আসছে। সুবিধে বোঝা থাকবে, নয়তো আবার ডেরা উঠিয়ে অন্য জায়গায় ভাগবে। ওমা, তা পিতৃ পিতামহের ভিটের কোনো মায়া নেই এদের কাছে? কিছু না বাবুজি, এদের উপজীবিকাই হচ্ছে নতুন ওটা চর বা জঙ্গল মহাল বন্দোবস্ত নিয়ে চাষবাস করা। চাষ করাটা আনুষাঙ্গিক, যতদিন ফসল ভালো হবে, খাজনা কম থাকবে, ততদিন থাকবে। তারপর? তারপর খোঁজ নেবে অন্য কোথাও। নতুন চর বা জঙ্গল বিলি হচ্ছে, সেখানেই চলে যাবে। এদের ব্যবসায়ী এই। সেদিন গ্রান্ট সাহেবের বটগাছের নিচে জমি মেপে দিতে গিয়েছিলাম। আশরাফি টেন্ডেল জমি মাপছিল, আমি ঘোড়ার উপর বসে দেখছিলাম। এমন সময় কুন্তাকে টোলার পথ ধরে যেতে দেখলাম। কুন্তাকে অনেক দিন দেখিনি। আশরাফিকে বললাম, কুন্তা আজকাল কোথায় থাকে, ওকে দেখিনি তো? আশরাফি বলল, ওর কথা শুনেননি বাবুজি? ওর মধ্যে এখানে ছিল না অনেক দিন। কীরকম? রাসবিহারী সিং ওকে নিয়ে যায় তার বাড়ি, বলে তুমি আমাদের জাত ভাইয়ের স্ত্রী, আমার এখানে যে থাকো। বেশ, তারপর? সেখানে কিছুদিন থাকবার পরে ওর চেহারা দেখেছেন তো বাবুজি, এত দুঃখে কষ্টে এখনো। তারপর রাসবিহারী সিং কি সব কথা বলে, এমনকি ওর ওপর অত্যাচারও করতে আসে। তাই আজ মাসখানেক হলো সেখান থেকে পালিয়ে এসে এখানে আছে। শুনেছি রাসবিহারী ছোড়া নিয়ে ভয় দেখায়। ও বলেছিল বাবুজি, জান দেগা লেকিন ধরম নেই দেগা। তা কোথায় থাকে? জল্লু টোলায় এক ওই গাঙ্গতার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের গোয়াল ঘরের পাশে একখানা ছোট চালা আছে, সেখানেই থাকে। তা ওর চলে কি করে?
ও তো দু তিনটে ছেলে মেয়ে, বিক্রি করে, ক্ষেতের ফসল কুড়োয়, কলাই গম কাটে, বড় ভালো মেয়ে বাবু কুন্তা। বাইজির ঘরের মেয়ে ছিল বটে, কিন্তু ভালো ঘরের মেয়ের মতো মন মেজাজ, কোনো অসৎ কাজ ওকে দিয়ে হবে না। জরিপ শেষ হল। বালিয়া জেলার একটি প্রজা এই জমি বন্দোবস্ত নিয়েছে, কাল থেকে এখানে এসে সে বাড়ি বাঁধবে। গ্রাম সাহেবের বটগাছের মহিমাও ধ্বংস হয়ে গেল। মহালিখারূপের পাহাড়ের উপরকার বড় বড় গাছপালার মাথায় রোদ রাঙা হয়ে আসল। শিল্লির দল ঝাঁক বেঁধে সরস্বতী কুণ্ডের দিকে উড়ে চলেছে। সন্ধ্যার আর বেশি দেরি নেই। একটা কথা ভাবলাম, এতটুকু জমি কোথাও থাকবে না এই বিশাল লবটুলিয়া ও নাড়া বুইহারে যেমন দেখছি। দলে দলে অপরিচিত লোক এসে জমি নিয়ে ফেলছে, কিন্তু এই অরণ্যভূমিতে যারা চিরকাল মানুষ অথচ যারা নিঃস্ব হতভাগা, জমি বন্দোবস্ত নেওয়ার পয়সা নেই বলে তারা কি বঞ্চিত রয়ে যাবে? যাদের ভালোবাসি তাদের অন্তত এতটুকু উপকার করবই। আশরাফিকে বললাম, আশরাফি, কুন্তাকে কাল সকালবেলা কাছারিতে হাজির করতে পারবে? ওকে একটু দরকার আছে। হ্যাঁ হুজুর, যখন বলবেন। পরদিন সকালে কুন্তাকে আশরাফি আমার আপিস ঘরের সামনে বেলা 9টার সময় নিয়ে আসলো। বললাম, কেমন আছো কুন্তা? কুন্তা আমায় দুই হাত জোড় করে প্রণাম করে বলল, জি হুজুর, ভালো আছি। তোমার ছেলেমেয়েরা? ভালো আছে হুজুরের দোয়ায়। বড় ছেলেটি কত বড় হলো? এই 8 বছরে পড়েছে হুজুর। মহিষ চড়াতে পারে না? অতটুকু ছেলেকে কে মহিষ চড়াতে দেবে হুজুর? কুন্তা সত্যই এখনো দেখতে বেশ। ওর মুখে অসহায় জীবনের দুঃখ কষ্ট যেমন ছাপ মেরে গিয়েছে, সাহস ও পবিত্রতাও তেমনি তাদের দুর্লভ জয়চিহ্ন অঙ্কিত করে দিয়েছে। এই সেই কাশীর বাইজির মেয়ে, প্রেম বিহলা কুন্তা। প্রেমের উজ্জ্বল বার্তিকা এই দুঃখিনী রমণীর হাতে এখনো সগৌরবে চলছে, তাই ওর এত দুঃখ দৈন্য, এত হেনস্থা অপমান। প্রেমের মান রেখেছে কুন্তা। বললাম, জমি নেবে কুন্তা? কুন্তা কথাটি ঠিক শুনেছে কিনা যেন বুঝতে পারল না, বিস্মিত মুখে বলল, জমি হুজুর? হ্যাঁ জমি, নতুন বিলি জমি। আগে তো আমাদেরই কত জোজমা ছিল, প্রথম প্রথম এসে দেখেছি, তারপর সব একে একে, এখন আর কি দিয়ে জমি নেব হুজুর? কেন, সেলামির টাকা দিতে পারবে না? কোথা থেকে দেব? রাত্রির করে ক্ষেত থেকে ফসল করেই পাছে দিন মানে কেউ অপমান করে। হাত টুকরি এক টুকরি কলাই পাই, তাই গুঁড়ো করে ছাতো করে বাচ্চাদের খাওয়া, নিজে খেতে সবদিন সবদিন কুলোই না। কুন্তা কথা বন্ধ করে চোখ নিচু করল, দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আশরাফি সরে গেল। ছোকরার কোমল হৃদয় এখনো পরের দুঃখ ভালো রকম সহ্য করতে পারে না। আমি বললাম, আচ্ছা কুন্তা, আচ্ছা ধরো যদি সেলামি না লাগে? কুন্তা চোখ তুলে জল ভরা বিস্মিত চোখে আমার মুখের দিকে চাইল। জমি? আচ্ছা আশরাফি, ওকে জমি দিলে ও চাষ করবে কি করে? সে বেশি কঠিন কথা নয় হুজুর, ওকে দু একখানা লাঙল দয়া করে সবাই ভিক্ষে দেবে। এত ঘর গাঙতা প্রজা, একখানা লাঙল ঘর পিছু দিলেই ওর জমি চাষ হয়ে যাবে, আমি সেই ভার নেব হুজুর। আচ্ছা বেশ, তা কত বিঘে হলে ওর হয় আশরাফি? দিচ্ছেন যখন মেহরবানি করে হুজুর, 10 বিঘেই দিন। আচ্ছা কুন্তা, 10 বিঘে জমি যদি তোমায় বিনা সেলামিতে দেওয়া যায়, তুমি ঠিক মতো চাষ করে ফসল তুলে কাছারির খাজনা শোধ করতে পারবে তো? অবশ্যই প্রথম 2 বছর তোমার খাজনা মাফ, তৃতীয় বছর থেকে খাজনা কিন্তু দিতে হবে। কুন্তা যেন হতবুদ্ধি হয়ে পড়েছে। আমরা তাকে নিয়ে ঠাট্টা করছি নাকি সত্য কথা বলছি এইটাই যেন এখনো সমঝিয়ে উঠতে পারেনি। কতটা দিশেহারা ভাবেই বলল,
10 বিঘে জমি? হ্যাঁ হ্যাঁ হুজুর, তোমায় দিচ্ছেন খাজনা এখন 2 বছর মাপ, 3 সাল থেকে খাজনা দিও, কেমন? রাজি? জি হুজুর, মেহরবান। আমার ইঙ্গিতে আশরাফি তাকে নিয়ে চলে গেল। সন্ধ্যার পরে লবটুলিয়ার নতুন বস্তিগুলো দেখতে বেশ লাগে। কুয়াশা হয়েছে বলে জ্যোৎস্না একটু অস্পষ্ট। বিস্তীর্ণ প্রান্তরব্যাপী কৃষিক্ষেত্র, দূরে দূরে 2-5টা আলো জ্বলছে ভিন্ন বস্তিতে। কত লোক, কত পরিবার অন্যের সন্ধান করতে এসেছে আমাদের মহলে। বন কেটে গ্রাম বসিয়েছে, চাষ আরম্ভ করেছে। আমি সব বস্তির নামও জানি না, সকলকে চিনিও না। কুয়াশাবৃত জ্যোৎস্নালোকে এখানে ওখানে দূরে নিকটে ছড়ানো বস্তিগুলি কেমন রহস্যময় দেখাচ্ছে। যেসব লোক এইসব বস্তিতে বাস করে তাদের জীবনও আমার কাছে এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নাময় রাত্রির মতোই রহস্যাবৃত। এদের কারো কারো সঙ্গে আলাপ করে দেখেছি, জীবন সম্বন্ধে এদের দৃষ্টিভঙ্গি, এদের জীবনযাত্রা প্রণালী আমার বড় অদ্ভুত লাগে। এখান থেকে চলে যাওয়ার সময় এসেছে। একবার ভানুমতির সঙ্গে দেখা করবার ইচ্ছে প্রবল হল। ধনঝুরি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করে আছে। তার বনানি, তার জ্যোৎস্নালোকিত রাত্রি। সঙ্গে নিলাম যুগলপ্রসাদকে। তহসিলদার সজ্জন সিং এর ঘোড়াটাতে যুগলপ্রসাদ চড়েছিল। আমাদের মহালের সীমানা পার হতে না হতেই বলল, হুজুর এ ঘোড়া চলবে না, জঙ্গলের পথে রহল চাল ধরলি তো হোঁচট খেয়ে পড়ে যাবে, আর সঙ্গে সঙ্গে আমার পাও খোঁড়া হবে, বদলে নিয়ে আসি হুজুর। তাকে আশ্বস্ত করে বললাম, সজ্জন সিং ভালো সাবার, সে কতবার পূর্ণিয়ায় মকদ্দমা তদারক করতে গিয়েছে এই ঘোড়ায়। পূর্ণিয়া যেতে হলে কেমন পথে যেতে হয় যুগলপ্রসাদের তা অজ্ঞাত নয় নিশ্চয়ই। শীঘ্রই কারো নদী পার হলাম, তারপর অরণ্য। অরণ্য সুন্দর, অপূর্ব, ঘন, নির্জন অরণ্য। আগেই বলেছি এই জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জড়াজড়ি নেই, কেঁদো চারা, শাল চারা, পলাশ, মহুয়া, কুলের অরণ্য। প্রস্তরাকীর্ণ রাঙা মাটির ডাঙা উঁচু নিচু, মাঝে মাঝে মাটির উপর বন্য হস্তির পদচ্ছিন্ন, মানুষজন নেই। হাঁপ ছেড়ে বাঁচলাম লবটুলিয়ার নতুন তৈরি ঘিঞ্জি কুশরি টোলা ও বস্তি এবং একঘেয়ে ধূসর চষা জমি দেখবার পরে। এরকম অরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নেই। এই পথের সেই 2টি গ্রাম বুরুডি ও কুলপাল বেলা 12টার মধ্যেই ছাড়ালাম। তারপরেই ফাঁকা জঙ্গল পিছনে পড়ে রইল, সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য। কার্তিকের শেষ, বাতাস ঠান্ডা, গরমের লেশ মাত্র নেই। দূরে দূরে ধনঝুরি পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হয়ে ফুটল। সন্ধ্যার পরে কাছারিতে পৌঁছলাম। যে বিড়ি পাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডেকে নিয়েছিল, এ কাছারি সেই জঙ্গলের ইজারাদারের। লোকটা মুসলমান, শাহবাদ জেলায় বাড়ি, নাম আব্দুল ওয়াহেদ। খুব খাতির করে রেখে দিল, বলল, সন্ধ্যের সময় পৌঁছেছেন, ভালো হয়েছে বাবুজি, জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে। নির্জন রাত্রি, বড় বড় গাছে শনশন করে বাতাস বইছে। কাছারির বারান্দায় বসবার ভরসা পেলাম না কথাটা শুনে। ঘরের মধ্যে জানলা খুলে বসে গল্প করছি, হঠাৎ কি একটা জন্তু ডেকে উঠল বনের মধ্যে। যুগলকে বললাম, কি বলো তো? যুগল বলল, ও কিছু না, হুড়াল, ওই অর্থাৎ ওই নেগড়ে বাঘ আর কি। একবার গভীর রাতে বনের মধ্যে হায়নার হাসি শোনা গেল। হঠাৎ শুনলে বুকের রক্ত জমে যায় ভয়, ঠিক যেন কাশ রোগীর হাসি। মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়, মাঝে মাঝেই হাসির উচ্ছ্বাস।
পরদিন ভোরে রওনা হয়ে বেলা 9টার মধ্যে ডবরু পান্নার রাজধানী চকমকি টোলায় পৌঁছানো গেল। ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে! তার মুখ চোখে খুশি যেন চাপতে পারছে না, উপচে পড়ছে। আপনার কথা কালও ভেবেছি বাবুজি, এতদিন আসেননি কেন? ভানুমতিকে একটু লম্বা দেখাচ্ছে, একটু রোগাও বটে, তাছাড়া মুখশ্রী আছে ঠিক তেমনই লাবণ্য ভরা, সেই নিটোল গড় তেমনই আছে। আর একটা জিনিস লক্ষ্য করে আসছি, ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়ে তুলনাই হয় না। তার বেশভূষা ও প্রসাধনের সহজ সৌন্দর্য ও রুচিবোধেই তাকে অভিজাত বংশের মেয়ে বলে পরিচয় দেয়। যে মাটির ঘরের দাওয়ায় বসে আছি, তার উঠোনের চারিধারে বড় বড় আসান ও অর্জুন গাছ, এক ঝাঁক সবুজ বন্টিয়া সামনের আসান গাছটার ডালে কলরব করছে। হেমন্তের প্রথম বেলা চড়লেও বাতাস ঠান্ডা। আমার সামনে আধ মাইলের কম দূরে ধনঝুরি পাহাড় শ্রেণী, পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে চেরা সিঁথির মতো পথ, একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী, বিড়ির পাতার জঙ্গল ইজারা নিয়ে এই শান্ত জনবিরল বন্য প্রদেশের পল্লব ছায় উপত্যকার কোনো পাহাড়ি ঝর্ণার তীরে কুটির বেঁধে বাস করতাম চিরদিন। লবটুলিয়া তো গেল, ভানুমতির দেশের এ বন কেউ নষ্ট করবে না। এ অঞ্চলে মরুম কাঁকর ও পায়োরাইট বেশি, মাটিতে ফসল তেমন হয় না, হলে এ বন কোনকালে ঘুচে যেত। ভানুমতি তেল এনে সামনে দাঁড়ালো, ওদের বাড়ির সবাই এসে আমাকে নমস্কার করে ঘিরে দাঁড়ালো। ভানুমতির ছোট কাকা নবীন যুবক জগরূপ একটা গাছের ডাল ছুলতে ছুলতে এসে আমার দিকে চেয়ে হাসল। এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি, রাজপুত্রের মতো চেহারা ওর, কালোর উপর কি রূপ! এদের বাড়ির মধ্যে এই যুবক এবং ভানুমতি, এদের দুজনকে দেখলে সত্যই যে এরা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ তা মনে না হয়ে পারে না। বললাম, কি জগরূপ, শিকার টিকার কেমন চলছে? আপনাকে আজই খাইয়ে দেবো হুজুর, ভাববেন না। বলুন না, কি খাবেন? সজারু না হরিয়াল না বন মোরগ? ঝর্ণায় নেবেন তো? মহুয়া তেল আনবো না কড়ুয়া তেল? এইবার বর্ষাতে ঝর্ণায় কি সুন্দর জল হয়েছে দেখবেন, চলুন। স্নান করে এলাম, ভানুমতি নিজের সেই আয়নাখানি আর একখানা কাঠের কাঁকুই চুল আঁচড়াবার জন্য এনে দিল। আহারাদির পর বিশ্রাম করছি, বেলা পড়ে এসেছে। ভানুমতি প্রস্তাব করল, বাবুজি চলুন পাহাড়ে উঠবেন না, আপনি তো ভালোবাসেন। যুগল প্রসাদ ঘুমোচ্ছিল, সেই ঘুম ভেঙে উঠলে আমরা বেড়াবার জন্য বের হলাম। সঙ্গে রইল ভানুমতি, ওর খুড়তুতো বোন জগরু পান্নার মেজ ভাইয়ের মেয়ে, বছর 12 বয়স, আর যুগল প্রসাদ। আধ মাইল হেঁটে পাহাড়ের নিচে পৌঁছলাম। ধনঝরির পাদমূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। যেদিকে চোখ ফেরাই সেদিকেই বড় বড় গাছ, উপল বিছানো ঝর্ণার খাদ, ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ। ধনঝরির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন সরু হয়ে গিয়েছে। সামনে লাল কাঁকুরের মাটির রাস্তা উঁচু হয়ে ঘন জঙ্গলের মধ্যে গিয়ে পাহাড়ের ওপারের দিকে উঠেছে, কেমন খটখটে শুকনো ভাঙা মাটি, কোথাও ভিজে নয়, ছ্যাঁচ্ছ্যাতে নয়, ঝর্ণার খাদেও এতটুকু জল নেই। পাহাড়ের উপর ঘন বন ঠেলে কিছু দূর উঠতেই কিসের মধুর সুবাসে মন প্রাণ যেন মেতে উঠল। গন্ধটা অত্যন্ত পরিচিত, প্রথমটা ধরতে পারিনি, তারপরে চারিদিকে চেয়ে দেখি ধনঝুরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তা পূর্বে লক্ষ্য করিনি। এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরেছে, তারই এই সুবাস। সে কি দু চারটি ছাতিম গাছ, সপ্তপর্ণের বন,
সপ্তপর্ণ আর কেলিকদম্ব। কেলিকদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ, সেগুন পাতার মতো বড় বড় পাতা, চমৎকার আঁকা বাঁকা ডালপালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ। হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়িয়ে নিটোল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চেয়ে মনে হলো মূর্তিমতী বনদেবীর সঙ্গলাভ করে ধন্য হয়েছি। কৃষ্ণা বনদেবী রাজকুমারী তো ও বটেই, এই বনাঞ্চলে পাহাড়ে ওই মিসি নদী কারো নদীর উপত্যকা, এদিকে ধনঝরী ওদিকে নাওয়াদার শৈলশ্রেণী, এই সমস্ত স্থান একসময় যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল ও সেই রাজবংশের মেয়ে। আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সভ্যতার সংঘাতে সেই রাজবংশ বিপর্যস্ত, দরিদ্র, প্রভাবহীন। তাই আজ ভানুমতিকে দেখছি সাঁওতাল মেয়ের মতো। ওকে দেখলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটে ওঠে। আজকের এই অপরাহ্নটি আমার জীবনের আরও বহু সুন্দর অপরাহ্নের সঙ্গে মিলে মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হয়ে উঠল। স্বপ্নের মতো মধুর, স্বপ্নের মতোই অসম্ভব। চলুন, আরো উঠবেন না? কি সুন্দর ফুলের গন্ধ বলতো, একটু বসবে না এখানে? সূর্য অস্ত যাচ্ছে। আপনার যো মর্জি বাবুজি, বসতে বললেন এখানে বসি। কিন্তু জেঠামশাইয়ের কবরে ফুল দিবেন না? আপনি সেই শিখায় দিয়েছিলেন আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে, এখন তো বনে কত ফুল। দূরে মিসি নদী উত্তর বাহিনী হয়ে পাহাড়ের নিচে দিয়ে ঘুরে যাচ্ছে। নাওয়াদার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী, তারই পিছনে সূর্য অস্ত গেল। সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরো শীতল হল, ছাতিম ফুলের সুবাস আরো ঘন হয়ে উঠল, ছায়া গাঢ় হয়ে নামল শৈলশানুর বনস্থলীতে। নিম্নের বনাবৃত উপত্যকায় মিছি নদীর পারাপারের গণ্ড শৈলমালার গাত্রে ভানুমতি এক গুচ্ছ ছাতিম ফুল পেড়ে খোঁপায় মুছল, বলল, বসবো না উঠবেন বাবুজি? আবার উঠতে আরম্ভ করলাম। প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল, একেবারে উপরে পাহাড়ের উপরে উঠে গেলাম। সেই প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজসমাধি, বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো। রাজা দৌব্রুপান্নার কবরের ওপর ভানুমতি ও তার বোন ফুল ছড়িয়ে দিল, আমি ও যুগল প্রসাদ ছড়ালাম। ভানুমতি বালিকা তো বটে, সরলা বালিকার মতোই সে মহা খুশি। বালিকার মতো আবদারে সুরে বলল, এখানে একটু দাঁড়াই বাবুজি, কেমন বেশ লাগছে না? আমি ভাবছিলাম এই শেষ, আর এখানে আসবো না। এই পাহাড়ের উপরকার সমাধি স্থান, এই বনাঞ্চল আর দেখতে পাব না। ধনঝরির শৈলচূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের কাছে ভানুমতির নিকট আমার চিরবিদায়। ছ বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করে কলকাতা নগরীতে ফিরব, কিন্তু যাওয়ার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এদের কেন এত বেশি করে জড়িয়ে ধরছি? ভানুমতিকে কথাটা বলবার ইচ্ছে হল। ভানুমতি কি বলে আমি আর আসব না শুনে জানবার ইচ্ছে হল, কিন্তু কি হবে, সরলা বনবালাকে বৃথা ভালোবাসার আদরের কথা বলে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আর একটি নতুন সুবাস পেলাম। আশেপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে, বেলা পড়বার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ সান্ধ্য বাতাসকে সমিষ্ট করে তুলেছে। ছাতিম বন এখানে নেই, সে আরো নিচে নামলে তবে পাওয়া যাবে। এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলতে আরম্ভ করেছে, বাতাস কি সতেজ। এই বাতাস সকালে বিকেলে উপভোগ না করলে আয়ু না বেড়ে পারে, নামতে ইচ্ছে করছিল না,
কিন্তু বন্য জন্তুর ভয় আছে, তাছাড়া ভানুমতির সঙ্গে রয়েছে। যুগল প্রসাদ বোধহয় ভাবছিল নতুন কোনো ধরনের গাছপালা এই জঙ্গল থেকে সঙ্গে নিয়ে গিয়ে অন্যত্র রোপণ করতে পারে। দেখলাম তার সমস্ত মনোযোগ নূতন লতা পাতার ফুল, সুদৃশ্য পাতার গাছ প্রকৃতির দিকে নিবদ্ধ, অন্যদিকে তার দৃষ্টি নেই। যুগল প্রসাদ ফাগলি বটে। নূরজাহান নাকি পারস্য থেকে চেনার গাছ এনে কাশ্মীরে রোপণ করেছিলেন। এখন নূরজাহান নেই, কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষে ছেয়ে ফেলেছে। যুগল প্রসাদ হয়তো মরে যাবে, কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ থেকে শত বর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াবে, কিংবা কোনো না কোনো বন ঝোপে বন্য হংসলতার হংসাকৃতি নীল ফুল দুলবে। যুগল প্রসাদই যে সেইগুলি নাড়া বৈহারের জঙ্গলে আমদানি করেছিল একদিন, এই কথা কেউ নাই বা বলল। ভানুমতি বলল, ও দেখুন বাই, ওই ওই সেই টাড়বাড়োর গাছ, চিনেছেন? আকাশে চাঁদ নেই, কৃষ্ণপক্ষের রাত্রি, বন্য মহিষের রক্ষাকর্তা সদয় দেবতা টাড়বাড়োর গাছ অন্ধকারে চিনতে পারিনি। অনেকটা নেমে এসেছি, এইবার সেই ছাতিম বন, কি মিষ্টি মন মাতানো গন্ধ। ভানুমতিকে বললাম, ভানুমতি একটু বসি। পরে সেই বনপথে অন্ধকারের মধ্যে নামতে নামতে ভাবলাম, লবটুলিয়া তো গিয়েছে, নাড়া ও ফুলকিয়া অরণ্য গিয়েছে, কিন্তু মহালিখারূপের পাহাড় তো রইল, ভানুমতিদের ধনঝরি পাহাড়ের বনভূমিও রইল। এমন সময় আসবে হয়তো দেশে যখন মানুষ অরণ্য দেখতে পাবে না, শুধুই চাষের ক্ষেত আর পাটের কল, কাপড়ের কলের চিমনি চোখে পড়বে শুধু। তখন তারা আসবে এই নিভৃত অরণ্য দেশে, যেমন লোকে তীর্থে আসে। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এই বন অক্ষুণ্ণ থাকুক। রাতে বসে জগরু পান্না ও তার দাদার মুখে তাদের সম্বন্ধে অনেক কথাবার্তা শুনলাম। মহাজনের দেনা এখনো শোধ করা যায়নি, দুইটি মহিষ ধার করে কিনতে হয়েছে, না কিনলে চলেও না। গয়ার এক মারোয়াড়ি মহাজন আগে এসে ঘি কিনে নিয়ে যেত, আজ তিন চার মাস সে আর আসে না। প্রায় আধমন ঘি ঘরে মজুদ, খরিদ্দার নেই। ভানুমতি এসে দাওয়ার একধারে বসল। যুগল প্রসাদ অত্যন্ত চা খোর, সে চা চিনি সঙ্গে এনেছে আমি জানি, কিন্তু লাজুকতা বশত গরম জলের কথা বলতে পারছে না, তাও জানি। বললাম, চায়ের জল একটু গরম করবার সুবিধে হবে কি ভানুমতি? রাজকুমারী ভানুমতি চা কখনো করেনি, চা খাওয়ার রেওয়াজই নেই এখানে। তাকে জলের পরিমাণ বুঝিয়ে দিতে সে মাটির হাঁড়িতে জল গরম করে আনল, তার ছোট বোন কয়েকটি পাথর বাটি আনল। ভানুমতিকে চা খাবার অনুরোধ করলাম, সে খেতে চাইল না। জগরু পান্না পাথরের ছোট খোড়ার এক খোড়ার চা শেষ করে আরও খানিকটা চেয়ে নিল। চা খেয়ে আর সকলে উঠে গেল, ভানুমতি গেল না। আমায় বলল, কদিন এখন আছেন তো বাবুজি, এবার বড় দেরি করে এসেছেন, কাল তো যেতেই দেব না। চলুন কাল আপনাকে ঝাঁটি ঝর্ণা ঘুরিয়ে আনি, ঝাঁটি ঝর্ণায় আরো ভয়ঙ্কর জঙ্গল আছে, অনেক বনময়ূর আছে, দেখতে পাবেন, বহুত খুবসুরত জায়গা, পুরা পৃথিবীতে এমন আর নাই। ভানুমতির পৃথিবী ঠিক কতটুকু জানতে বড় ইচ্ছে হলো। বললাম, কখনো কোনো শহর দেখেছ? না বাবুজি। দু একটা শহরের নাম বলো তো। গয়া, মুঙ্গের, পটনা। কলকাতার নাম শোনানি, কোন দিকে জানো? কি জানি বাবুজি। আমরা যে দেশে বাস করি তার নাম জানো? আমরা গয়া জেলায় বাস করি। ভারতবর্ষের নাম শুনেছো?
ভানুমতি মাথা নেড়ে জানালো সে শোনেনি। একটু পরে বলল, আমার জেঠামশাই একটা মহিষ এনেছিল, সেটা এবেলা তিন সের ওবেলা তিন সের দুধ দিত। তখন আমাদের এখনের থেকে ভালো অবস্থা ছিল বাবুজি। তখন যদি আপনি আসতেন আপনাকে রোজ খোয়া খাওয়াতাম। জ্যাঠামশাই নিজে হাতে খোয়া তৈয়ার করতেন, কি মিঠা খোয়া! এখন তেমন দুধই হয় না তো তার খোয়া। তখন আমাদের খাতিরও ছিল খুব। পরে হাতখানি একবার তুলে চারিদিকে ঘুরিয়ে গর্বের সঙ্গে বলল, জানেন বাবুজি, এ পুরা দেশ আমাদের রাজ্য ছিল, সারা পৃথিবীটা। বনে যে গোর দেখেছেন, সাঁওতাল দেখেছেন, ওরা আমাদের জাত নয়, আমরা রাজগোঁর। আমাদের প্রজা ওরা, আমাদের রাজা বলে মানে। ওর কথায় দুঃখ হল, হাসিও পেল। মহাজনের দিনার দায়ে দুই বেলা যাদের মহিষ ধরে নিয়ে যায় সেও রাজবংশের গর্ব করতে ছাড়ে না। তারপর শুনুন বাবুজি, আমাদের সেই মহিষটা বাঘে নিয়ে গেল, জেঠামশাই যেই মহিষটা এনেছিলেন। সে কি কি করে? জ্যাঠামশাই ও পাহাড়ের নিচে চড়াতে নিয়ে গিয়ে একটা গাছের তলায় বসেছিলেন, সেখানেই বাঘে ধরল। তুমি বাঘ দেখেছ কখনো? ভানুমতি কালো জোড়া ভুরু দুটি আশ্চর্য হওয়ার ভঙ্গিতে উপরের দিকে তুলে বলল, বাঘ দেখিনি বাবুজি, শীতকালে আসবেন, চকমকি টোলায় বাড়ির উঠান থেকে গরু বাছুর সব ধরে নিয়ে যায় বাঘে। বলেই সে ডাকল, নিচনি, এ নিচনি, শুন। ছোট বোন আসলে বলল, নিচনি বাবুজিকে শোনা তো, আর বছর শীতকালে বাঘ রোজ রাত্রে রোজ রাতে আমাদের উঠানে এসে কি করে বেড়াত। জগরু একদিন ফাঁদ পেতেছিল তবে ধরা পড়ল না। আরে হ্যাঁ বাবুজি, একখানা চিঠি পড়ে দেবেন? কোথা থেকে একখানা চিঠি এসেছিল, কে পড়বে, এমনি তোলা রয়েছে। যা নিচনি, চিঠিটা নিয়ে আয়, যা, আর জগরু কাকাকেও ডেকে আনিস। তার বোন চিঠি পেল না। তখন ভানুমতি নিজে গিয়ে অনেক খুঁজে সেখানে বের করে আমার হাতে এনে দিল। কবে এসেছে এখানে? মাস ছয় সাত হবে বাবুজি, তুলে রেখে দিয়েছি, আপনি এলে পড়াবো, আমরা তো কেউ পড়তে পারি নে। ও নিচনি, জগরু কাকাকে ডেকে নিয়ে আয়, চিঠি পড়া হবে, সবাইকে ডেকে নিয়ে আয়। ছ মাস পূর্বের পুরনো অপঠিত পত্রখানা আমি যুগলপ্রসাদের উনুনের আলোয় পড়তে বসলাম। আমার চারিধারে বাড়িশুদ্ধ লোক ঘিরে বসল চিঠি শোনবার জন্য। চিঠিখানা কায়েকি হিন্দিতে লেখা, রাজা দবরু পান্নার নামে চিঠি। পাটনার জনৈক মহাজন রাজা দবরুকে জিজ্ঞাসা করে পাঠিয়েছে এখানে বিড়ি পাতার জঙ্গল আছে কিনা, থাকলে কি দরে ইজারা বিলি হয়। এ পত্রের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই, এদের অধীনে কোনো বিড়ি পাতার জঙ্গল নেই। রাজা দবরু নামেই রাজা ছিলেন। চকমকি টোলার নিজ বসতবাটির বাইরে তাঁর যে কোথাও এক ছটাক জমিও নেই, এ কথা পাটনার উক্ত পত্রলেখক মহাজন জানলে ডাকমাশুল খরচা করে বৃথা পত্র দিত না নিশ্চয়। একটু দূরে দাওয়ার ওপাশে যুগলপ্রসাদ রান্না করছে, তার কাঠের উনুনের আলোয় দাওয়াটা খানিকটা আলো হয়েছে। এদিকে দাওয়ার অর্ধেকটাই জ্যোৎস্না পড়েছে, যদিও কৃষ্ণপক্ষের আজ মোটে তৃতীয়া। ধনঝরি পাহাড়ের আড়াল কাটিয়ে এই কিছুক্ষণ হল চাঁদ ফাঁকা আকাশে দৃশ্যমান হয়েছে। সামনে কিছু দূরে অর্ধচন্দ্রাকৃতি পাহাড় শ্রেণী, চকমকি টোলার বস্তির ছেলেপুলেদের কথা ও কলরব শোনা যাচ্ছে। কি সুন্দর ও অপূর্ব মনে হয়েছিল এই বন্য গ্রামে যাপিত এই রাত্রিটি। ভানুমতির তুচ্ছ ও সাধারণ গল্প কি আনন্দই দিয়েছিল। সেদিন বলভদ্রের মুখে শোনা সেই উন্নতি করবার কথা মনে পড়ল।
মানুষ কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করে কি হবে যদি তাতে আনন্দই না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যারা জীবনে উন্নতি করেছে বটে, কিন্তু আনন্দকে হারিয়েছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খোয়ে খোয়ে ভোঁতা হয়ে গিয়েছে, এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাদের কাছে একঘেয়ে একরঙা অর্থহীন হয়ে দাঁড়িয়েছে, মনে শান বাঁধানো রস ঢুকতে পায় না। এখানেই যদি থাকতে পারতাম, ভানুমতিকে বিবাহ করতাম। এই মাটির ঘরের জ্যোৎস্না ওঠা দাওয়ায় সরলা বন্যপালা রাঁধতে রাঁধতে অমনি করে ছেলে মানুষই গল্প করত, আমি বসে বসে শুনতাম। বেশি রাতে ওই বনে হুড়ালের ডাক, বন মোরগের ডাক, হায়নার হাসি। ভানুমতি কালো বটে, কিন্তু সরল মন, দয়া আছে, মায়া আছে, তার কত প্রমাণিত পেয়েছি, ভাবতেও বেশ লাগে। কি সুন্দর স্বপ্ন, হ্যাঁ, কি হবে উন্নতি করে? বলভদ্র সেঙ্গাত গিয়ে করুক না উন্নতি, রাসবিহারি সিং উন্নতি করুক। যুগল প্রসাদ জিজ্ঞাসা করল, রান্না হয়ে গেছে, চৌকা লাগাবে কিনা? ভানুমতিদের বাড়িতে আতিথ্যের কোনো ত্রুটি হয় না, এদেশে আনাজ মেলে না, তবুও কোথা থেকে জগরু বেগুন ও আলু এনেছে, মাসকলাইয়ের ডাল, পাখির মাংস, বাড়িতে তৈরি অতি উৎকৃষ্ট টাটকা ভেসা ঘি ও দুধ। যুগলপ্রসাদের হাতের রান্নাও চমৎকার। ভানুমতি, জগরু, জগরুর দাদা, নিচ্ছনি সবাই আজ আমাদের এখানে খাবে। আমিই খেতে বলেছি, কারণ এমন রান্না তারা কখনোই খেতে পায় না। পরদিন আসার সময় ভানুমতি এক কাণ্ড করল, হঠাৎ আমার হাত ধরে বলল, বাবুজি, আপনাকে আর যেতে দেব না। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলাম, কষ্ট হল, ওর অনুরোধে সকালে রওনা হতে পারলাম না। দুপুরে আহারাদির পর বিদায় নিলাম, আবার দুধারে ছায়া নিবিড় বনপথ, পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়িয়ে আছে, বালিকা নয়, যুবতী ভানুমতি। তাকে আমি কখনো দেখিনি, তার সাগ্রহ দৃষ্টি, তার প্রণয়ের আগমন পথের দিকে নিবদ্ধ। তরুণীকে মনে মনে আশীর্বাদ করলাম, ধনঝুরি পাহাড়ের জোনাকি জলা, নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূর্ব দূরছন্দার সন্ধ্যার আড়ালে বনবালার গোপন অভিসার সার্থক হোক। মহালে ফিরে সপ্তাহখানেকের মধ্যেই সকলের কাছে বিদায় নিয়ে লবটুলিয়া ত্যাগ করলাম। আসার সময় রাজু পাড়ে, গণরী তেওয়ারি, যুগলপ্রসাদ, আশরাফি টেন্ডেল প্রভৃতি পালকির চারিধারে ঘিরে, পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নতুন বস্তি মহারাজ টোলা পর্যন্ত আসল। মোটুকনাথ সংস্কৃতির স্বস্তি বাচন উচ্চারণ করে আমায় আশীর্বাদ করল। রাজু বলল, হুজুর, আপনি চলে গেলে লবটুলিয়া উদাস হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলি, এদেশে উদাস শব্দের ব্যবহার এবং ওনার অর্থের ব্যাপকতা অত্যন্ত বেশি। মকাই ভাজা খেতে খারাপ লাগলে বলে, ভাজা উদাস লাগছে। আমার সম্পর্কে কি অর্থে সেটা ব্যবহৃত হলো ঠিক বলতে পারবো না। আমার বিদায় নিয়ে আসার সময় একটি মেঘ কাঁদিয়েছিল, আজ সকাল থেকে এসে সে কাছারির উঠোনে দাঁড়িয়েছিল। আমার পালকি যখন তোলা হলো, তখন চেয়ে দেখি সে হাঁপুস নয়নে কাঁদছে। মেয়েটি আর কেউ নয়, কুন্তা। নিরাশ্রয়া কুন্তাকে জমি দিয়ে বসবাস করিয়েছি, আমার ম্যানেজারের জীবনে এটি একটি সৎ কাজ। শুধু পারলাম না কিছু করতে সেই বালিকা মঞ্চির, অভাগিনীকে যে কে কোথায় ভুলিয়ে নিয়ে গেল, আজ সে যদি থাকতো
তাকে নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে। নাড়া বৈহারের সীমানায় নকশেদির ঘর দেখেই আরো সেসব কথা মনে পড়ল। নাড়া বৈহারের সীমানা পার হয়ে পালকি থেকে মুখ বাড়িয়ে একবার পেছনে ফিরে চেয়ে দেখলাম, বহু বস্তি, চালে চালে বসত, লোকজনের কথাবার্তা, বালক বালিকার কলহাস্য, চিৎকার, গরু মহিষ, ফসলের গোলা, ঘন বন কেটে আমি এই হাস্যদীপ্ত শস্যপূর্ণ জনপদ বসিয়েছি 6-7 বছরের মধ্যে। সবাই কাল তাই বলছিল, বাবুজি আপনার কাজ দেখে আমরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর এখন কি হয়েছে, কথাটা আমিও ভাবতে ভাবতে চলেছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হয়েছে। দিগন্তহীন মহালিখারূপের পাহাড় ও মোহনপুরা অরণ্যানীর উদ্দেশ্যে দূর থেকে নমস্কার করলাম। হে অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়, বিদায়। বহু কাল কেটে গিয়েছে তারপর, প্রায় 15-16 বছর বাদাম গাছটার তলায় বসে এইসবই ভাবছিলাম। বেলা একেবারে পড়ে এসেছে, বিস্তৃত প্রায় অতীতের সেই নাড়া ও লবটুলিয়ার অরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হয়েছিল। সরস্বতীর হ্রদের সেই অপূর্ব বনানি তাদের স্মৃতি স্বপ্নের মতো এসে মাঝে মাঝেই মনকে উদাস করে দেয়। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে কুন্তা, কত বড় হয়েছে সুতারিয়া, মোটুকনাথের টোল কি আজও আছে, ভানুমতি তাদের সেই শৈলবেষ্টিত অরণ্যভূমিতে কি করছে, রাখালবাবুর স্ত্রী ধ্রুবা, গিরিধারী লাল, কে জানে এতকাল পরে কে কেমন অবস্থায় আছে। আর মাঝে মাঝে মনে হয় মঞ্চির কথা, অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরেছে, না আসামের চা বাগানে চায়ের পাতা তুলে বেড়াচ্ছে আজও। কতকাল তাদের খবর রাখি না, মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নেই, অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ক জম্বু ফুলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। আরণ্যক সেই কল্পনালোকের বিবরণ, এটা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নয়, উপন্যাস। অভিধানে লেখে উপন্যাস মানে বানানো গল্প, অভিধানকার পণ্ডিতদের কথা আমরা মানতে বাধ্য, তবে আরণ্যকের পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয়। কুশি নদীর অপর পারে এরূপ দিগন্ত বিস্তীর্ণ অরণ্য প্রান্তর পূর্বে ছিল, এখনো আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত। কেমন লাগলো আপনাদের আরণ্যকের এই সমগ্র পরিবেশনা? সবার আগে ধন্যবাদ দিই আপনাকে, আমাদের এই সমগ্র পরিচালনার সঙ্গে আপনি এত দিন ধরে যুক্ত ছিলেন। বিশেষ ধন্যবাদ জানাই মিডনাইট হরর স্টেশন থেকে সায়ক আমানকে, তমাল ও জোনাকিরা থেকে তমালকে, আমাদের পূজাদিকে, এছাড়াও ওয়ান্ডার ইন বুকশেল থেকে শুভ, সমৃদ্ধি, ট্যাশগুরু চ্যানেল থেকে সৌভিককে, এছাড়াও আমাদের বন্ধু ইভান সরকারকে। আর সব শেষে যার কথাটা না নিলেই নয়, সে হলো আমাদের রিতম, রিতম মুখার্জি, যার কণ্ঠে এই সমগ্র পরিবেশনাটি আপনারা শুনলেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো উপন্যাস বা কোনো গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।